নমস্কার আপনারা দেখছেন লিজেন টাইমস আমি সৌমি বিস্তারিত খবর যাব তার আগে দেখে নেব হেডলাইনস অনলাইনে নিতে হবে পরীক্ষা এমনটাই দাবি জানালো রূপনারায়ণপুর নজরুল পলিটেকনিকের ছাত্রছাত্রীরা সরস্বতী বিসর্জনের শোভাযাত্রায় ঢুকে পড়ল লরি দুর্ঘটনায় মৃত এক আহত ১৫ ভেজাল পেট্রোল বিক্রির অভিযোগে উত্তেজনা ছড়াল অন্ডালে কাজরা মোড় সংলগ্ন একটি পেট্রোল পাম্পে সরস্বতী বিসর্জনের শোভাযাত্রায় ঢুকে পড়ল লরি দুর্ঘটনায় মৃত এক আহত ১৫ বাঁকুড়ার সোনামুখীর এই দুর্ঘটনায় চাঞ্চল্য এলাকায় সরস্বতী নিরঞ্জনের শোভাযাত্রায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি ঢুকে পড়ায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটল বাঁকুড়ার সোনামুখী শহরে বেলতলা এলাকায় পুলিশ সূত্রে জানা যায় সোনামুখী শহরের পানাগড় রোডে সরস্বতী নিরঞ্জনের শোভাযাত্রা যাওয়ার সময় আচমকা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে আহত হয়েছেন ১৫ জন আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে সোনামুখী হাসপাতালে লরিটিকে আটক করেছে পুলিশ একটি খেলার মাঠকে কেন্দ্র করে পুরনো বিবাদের জেরে আবার সংঘর্ষে জড়ালো দোমারনি গ্রামের দুই পাড়ার বাসিন্দারা সরস্বতী প্রতিমার নিরঞ্জনের সময় গতকাল রাত থেকে উত্তেজনা ছড়িয়েছিল এলাকায় আজ সকালে তা চরম আকার নেয় ঘটনাস্থলে রয়েছে পুলিশ সরস্বতী প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে ব্যাপক উত্তেজনা ছড়াল দোমারনি গ্রামে বাউরিপাড়া ও মাঝিপাড়া এলাকায় ঢিল ও পাথরের আঘাতে আহত হয়েছে ৪ জন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারাবণী থানার পুলিশ স্থানীয় বাসিন্দারা বলেন গতকাল রাতের ঘটনার জেরেই আজ সকালে দুপক্ষের মধ্যে ব্যাপক ইট পাথর ছোড়া হয় আর তাতেই আহত হয়েছেন ৪ জন তো ওই পাড়া থেকে আসছিল তো ওরা ঠাকুর বিসর্জন করছিল তো ওরা বলছে এই পাড়া থেকে আসবি কেন চাবিটা নাকি কেড়ে নিয়েছে এটা কবে হয়েছে ঘটনা কালকে পাড়ার ছেলেগুলো আমাদের কাছে ডিজে মিজে লাগাচ্ছে কিন্তু আমার ডিজেটা জাস্ট চালু হয়েছে আর ওদের পাড়ার ছেলেগুলোকে মেরেছে তখন কেউ ফোন করেছে তখন আমাদের পাড়া দুটো তিনটে বেটা ছেলে গিয়েছে তখন দুটো তিনটে ছেলেকে খুব মেরেছে গোলা ধরে ৭ জন একটা ছেলেকে ৭ জন ধরেছে লক্ষণ মাঝি রাজু মাঝি সুভাষ মাঝি ঠিক আছে ভোলা মাঝি সুম মাঝি রাবণ মাঝি ওরা তখন আমাকে খোলা ধরে পুরো মাঝিয়েছে আমাকে আমি ছাড়া দিয়েছি আমি গেছিলাম সেখানে আমাদের ছেলেরা তো যাবে ছাড়াতে নাকি ওদেরকে মারতে দেবে ভেজাল পেট্রোল বিক্রির অভিযোগে উত্তেজনা ছড়াল অন্ডালে কাজরা মোড় সংলগ্ন একটি পেট্রোল পাম্পে পাম্প বন্ধ করার দাবি জানিয়ে বিক্ষোভে ফেটে পড়েন তেল নিতে আসা গ্রাহকরা কাজরা মোড়ের একটি পেট্রোল পাম্প থেকে বুধবার সকাল পেট্রোল নেওয়ার পরে একাধিক গাড়িতে সমস্যা দেখা দেয় বন্ধ হয়ে যায় অনেক গাড়ির ইঞ্জিন কাজরা মোড়ের ওই পাম্পে তেল ভরিয়ে কিছু দূর যাওয়ার পরই একটি অ্যাম্বুলেন্স থেমে যায় রাস্তাতেই বেশ কিছু গ্রাহক পেট্রোল পাম্পে ফিরে এসে ভেজাল তেল বিক্রি করা হচ্ছে বলে বিক্ষোভে ফেটে পড়েন পাম্পের তেল পরীক্ষার দাবি জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছে গ্রাহকরা আমার সমস্যাটা হলো স্যার আমি দাদা এখান থেকে তেল নিয়ে গেলাম ঠিক আছে এই মোটামুটি ১ কিলোমিটার যায়নি আমার গাড়িটা ধুকধুক করে বন্ধ হয়ে গেছে তা আমি বললাম আমার তো নাই গাড়ি এখন এক মাসও হয়নি গাড়িটার প্রবলেম কি আবার নিয়ে এসেছি মিস্ত্রির কাছে এই মোড়ে মিস্ত্রি আছে মিস্ত্রিকে দেখালাম কি ভাই আমার গাড়িটা নতুন গাড়ি বন্ধ হয়ে গেল কেন তো মিস্ত্রি দেখছে বলছে না গাড়িতে দাদা তোমার ঠিকই আছে কিন্তু পেট্রোল কোথায় থেকে নিলে তুমি আমি বললাম এই কাছে পাম্প থেকে নিলাম তো বলছে কি ওরা জল প্রায় জল দিয়ে পেট্রোল বিক্রি তেল ভরে হ্যাঁ 30 লিটার তেল ভরনে যারা করলা এই বগল মে বন্ধ হয়ে গাড়ি আচ্ছা ইয়ে গাড়ি কাহা চলতি জামবাদি আচ্ছা ক্যা অ্যাম্বুলেন্স হ্যাম্বুলেন্স আচ্ছা ইয়ে প্রবলেম আগে ভি হুয়া হ্যাঁ না কবি নেই আজ অভি তো কেসে পকড়ে কেসে গাড়ি বন্ধ হয়ে গিয়া না
সালানপুরে চয়নপুর গ্রামের এক রেশন ডিলারের বিরুদ্ধে পোকা গম দেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখালো এলাকার বাসিন্দারা। বিক্ষোভের জেরে বুধবার সকাল থেকে রেশন ডিলার বন্ধ করে দেয় গম দেওয়া। চয়নপুর গ্রামের এক রেশন ডিলার পোকা ধরা গম দিচ্ছে গ্রাহকদের। খাওয়ার অযোগ্য এই গম দেওয়ার আজ সকালে বিক্ষোভে ফেটে পড়ে এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজ্য সরকার ভালো গম পাঠালো রেশন ডিলার, সেই গম বাইরে বিক্রি করে খারাপ পোকা লাগা গম দিচ্ছে গ্রাহকদের। রেশন ডিলার অভিযোগ অস্বীকার করে বলেন, ডিলার আমাদের যে গম দিচ্ছে আমরা সেই গমই গ্রাহকদের দিচ্ছি। সাহেবকে ফোন করলাম, বলছে পোকা গম দিতে পারে না। তো এই রেশন ছাড়াতে এসে প্রতিটা বস্তাতেই পোকা বেরোচ্ছে, আর গমগুলো কিছু নেই, এরকম খোয়া হয়ে গেছে। মানে কি বলে আপনারা বলেছেন, রেশন ডিলারে বলেছেন, কি বলছে ওরা? বলছে এরকমই এসেছে, এটাই নিতে হবে, এটাই নিতে হবে। হ্যাঁ, তো আপনারা সবাই রেশন নিচ্ছেন? সরকারি জিনিস নিতে। সালানপুর ব্লক রেশনিং অফিসার সুব্রত নস্কর বলেন, বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। অনলাইনে নিতে হবে পরীক্ষা, এই দাবি জানিয়ে রূপনারায়ণপুরের নজরুল পলিটেকনিকের ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখায় বুধবার। স্মারকলিপি তুলে দেওয়া হয় ভারপ্রাপ্ত অধ্যক্ষের হাতে। অনলাইনে পরীক্ষার দাবি জানিয়ে রূপনারায়ণপুর নজরুল পলিটেকনিকের ছাত্রছাত্রীরা টিএমসির পতাকা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করল বুধবার। লিখিত স্মারকলিপি তুলে দেওয়া হলো বিভাগীয় প্রধানের হাতে। পড়ুয়ারা বলেন, সিলেবাস শেষ না করে 10 দিনের মধ্যে অফলাইনে পরীক্ষা নিতে চাইছে পলিটেকনিক কর্তৃপক্ষ, যা কোনোভাবেই সম্ভব নয়। তাই তারা অনলাইনে পরীক্ষার দাবি জানিয়ে বিক্ষোভে নেমেছে আজ। অফলাইনে পরীক্ষার সিদ্ধান্ত মানছি না, মানবো না, আমরা অফলাইনে বন্দে মাতরম। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা দাবি। আমরা নজরুল স্টুডেন্ট পলিটেকনিকের স্টুডেন্ট, পলিটেকনিকের আমরা অনলাইনে 1.5 বছর ধরে অভ্যস্ত হয়ে আসছি পরীক্ষা। তো এখন হঠাৎ করে আমাদেরকে বলা হয়েছে যে অফলাইনে পরীক্ষা দিতে হবে। তো আমরা বলছি না যে আমরা অফলাইনে দেবো না, কিন্তু আমাদেরকে হয় আরও কিছু টাইম দেওয়া হোক, বা এই সেমিস্টারটা অন্তত আমাদের অনলাইনে করা হোক, এটাই আমাদের দাবি ম্যাডামের কাছে, যে যা এই পরীক্ষাটা হয় আমাদের কিছু টাইম দেওয়া হোক, বেশ কিছুটাই টাইম, যাতে আমরা প্রিপেয়ার করতে পারি। তার এর মানে কি অনলাইনে সেরকমই পড়াশোনা হতো না? না, এটা আমাদের একটা প্র্যাকটিক্যাল ক্লাস, আমরা যেটা কলেজে এসে শিখতে পারি সেটা অনলাইনে হয়তো অতটা হতো না। আচ্ছা, তো মানে কি মানে এটা স্যার কি ব্যাপারটা কি যে পুরো সমস্ত জায়গায় জুড়ে চলছে, যে স্কুলও হয়েছে, যেটা এখানকার স্টুডেন্টরাও একটা চাইছে, যে স্কুলে কি হয়েছে জানি না, আমাদের এখানে স্টুডেন্টরা যেটা চাইছে অনলাইন পরীক্ষা। আচ্ছা, হ্যাঁ, সেটা কাউন্সিলই ঠিক করবে, অনলাইন হবে না অফলাইন হবে, ওরা যেরকম আমাদের নির্দেশ দেবে আমরা সেরকমভাবে ইমপ্লিমেন্ট করবো। আজ এই পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। দেখতে থাকুন লিজম টাইমস।